হাই গাইস, আসসালামু আলাইকুম। আমরা আজকে সকালে বাইক নিয়ে বের হয়ে কিছু জায়গা এক্সপ্লোর করব, সেই মানে মনের ইচ্ছা নিয়ে বের হয়েছি আমি আর আমার ছোট ভাই ইস্তি। সে কিন্তু একজন প্রফেশনাল ফটোগ্রাফার, খুবই ভালো ছবি তোলে এবং তার একটা টিম আছে। তো যেহেতু আমরা ঘুরতে বের হয়েছি, তো আমাদের মূল ইচ্ছাই ছিল আমাদের আশেপাশে যে সুন্দর জায়গাগুলো আছে সেগুলোকে ফুটিয়ে তোলা বা সেগুলো একটু সৌন্দর্য উপভোগ করা। তো আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি লোয়াগাছিয়া বাজার, যেটা গাজীপুর সদর থেকে খুব বেশি না, মানে 4-5 কিলোমিটার আর কি একটু ডিস্টেন্স হবে। তো এখানে এসে দেখি এত সুন্দর, আসলে শাপলাগুলো ফুটছে, পদ্ম আছে। আমি আপনাদের দেখাবো, ভিডিওর কিছু অংশে আমি অলরেডি টেক করেছি, সেগুলো দেখাবো আপনাদেরকে। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন এবং হচ্ছে আমার সামনে দেখতে পাচ্ছেন, এই জায়গাগুলো অনেক সুন্দর। মানে এখানে আসলে পরে সকালবেলা অনেক মনটা অনেক ফ্রেশ হয়ে যায়, এবং এই জায়গাগুলো ছবি তোলার জন্য বা কেউ যদি ফটোগ্রাফি করতে চায়, যেহেতু ফটোগ্রাফারও একটা কনসেপ্ট এখানে আছে, এবং হচ্ছে যে কেউ যদি ঘুরতে চায়, সুন্দর প্রকৃতি দেখতে চায়, মানে সবুজ প্রকৃতি দেখতে চায়, সবুজের মাঝে লাল লাল শাপলা দেখতে চায়, তারাই এখানে আসতে পারেন। জিনিস মানে জায়গাটা আসলেই খুবই সুন্দর, নিজের এলাকা এক্সপ্লোর করেন, দেখেন এবং সবার সামনে তুলে ধরেন। সেই মানুষটা থেকেই আজকে বিদায় নিচ্ছি, সবার কাছ থেকে আসসালামু আলাইকুম।